মহাকবি ফেরদৌসি তার ঐতিহাসিক মহাকাব্য শাহনামাতে একটি গল্প রচনা করেছিলেন। তার সেই সূত্র ধরে পারস্যের কবি নিজামি গঞ্জবি কর্তৃক রচিত হয় অমর কাহিনী খুসরু ওয়া শিরিন। অথচ এই একই কাহিনী আমাদের উপমহাদেশে নাম পেয়েছে সিরি ফরহাদ, অর্থাৎ নিজামি তার গল্পে ফরহাদকে বেশি গুরুত্বই দেননি। স্মরণ রাখতে হবে যে শিরিন ও খসরু দুজনেই ঐতিহাসিক চরিত্র এবং পরস্পরের সাথে বিবাহিত হলেও এই গল্পে বর্ণিত কোনো প্রেম কাহিনীরই ভিত্তি নেই। এনিসো গল্প হিসেবেই বিখ্যাত। পারস্য অর্থাৎ বর্তমান ইরানের রাজা ছিল খসরু পারভেজ, তার রানী ছিল আর্মেনীয় রাজকন্যা শিরিন। এছাড়াও ঐতিহাসিক তথ্য মতে খসরুর স্ত্রী কেবল শিরিনই ছিলেন না, বরং মারিয়াম এবং গার্দিয়া নামের আরও দুজন রানী ছিলেন। কাহিনীর শুরুতে এক কৃষকের বাড়িতে খাওয়া দাওয়া করায় তার বাবা তাকে খুব বকে দেন। খসরু মাফ চাইলে রাজা চতুর্থ হরমিজ তাকে ক্ষমা করে দেন। সেই রাতে খসরু স্বপ্নে দেখে তার দাদা প্রথম খসরু এসে তাকে বলছেন তার ভাগ্যে জুড়বে পরমা সুন্দরী এক স্ত্রী যার নাম হবে শিরিন, চমৎকার এক ঘোড়া যার নাম সাবজি, দক্ষ এক গায়ক যার নাম হবে বারবাদ, আর বিশাল এক রাজ্য যার নাম হবে পারস্য। খসরুর ঘনিষ্ঠ বন্ধুর নাম ছিল সাপুর। সাপুরের কাছে খসরু শুনতে পেলেন আর্মেনিয়ার রানী সামিরা মাহিন বানুর গল্প। আরো জানতে পারলেন মাহিন বানুর ভাতিজি শিরিনের সৌন্দর্যের কথা। এগুলো শুনেই খসরু না দেখেই প্রেমে পড়ে যান শিরিনের। আর্মেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সাপুর শিরিনকে খুঁজে বের করতে। তাকে খুঁজে পাওয়ার পর তাকে খসরুর প্রতিচ্ছবি দেখান। শিরিন ছবি দেখে প্রেমে পড়ে যান খসরু। এতেই প্রেমে পাগল যে শিরিন তখনই আর্মেনিয়া থেকে পালিয়ে চলে যান খসরুর রাজধানী মাদাইনে, এখন যেটি ইরাক। খসরু জানতেন না যে শিরিন পালিয়ে এসেছে, তাই বাবার রাগ উপেক্ষা করে খসরু বেরিয়ে পড়েন আর্মেনিয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে খসরু শিরিনকে আবিষ্কার করেন। দরিদ্র প্রজার ছদ্মবেশে থাকায় শিরিন বুঝতে পারেনি ওটা ছিলই খসরু। অবশ্য খসরু বুঝতে পারেনি যে ওটাই ছিল শিরিন। খসরু আর্মেনিয়া পৌঁছানোর পর রানী সামিরা তাকে স্বাগত জানালে সে বুঝতে পারে তারিখ হতে শিরিন মাদাইন গিয়েছে। খসরু বন্ধুবর সাপুরকে অনুরোধ করল সে যেন শিরিনকে আর্মেনিয়ায় নিয়ে আসে। পরবর্তীতে শিরিন আর্মেনিয়া আসলেও খসরুর সাথে দেখা হয় না তার, কারণ ততক্ষণে বাবার মৃত্যুর কারণে খসরুকে আবারও মাদাইনে যেতে হয়। এভাবে নানান নাটকীয় ঘটনার বেড়া জালে একে অন্যের সাথে তারা দেখা করতে পারছিল না। শিরিন খসরুর কাছে যেতে চাইলে খসরুর ডাক পড়ে অন্যত্র, কিংবা ঘটে উল্টো কোনো ঘটনা। আকস্মিক বাহরাম চবিন নামের এক সেনা কমান্ডার 590 সালে খসরুকে উৎখাত করে ক্ষমতা দখল করে এবং 1 বছর পর্যন্ত মাদায়নও শাসন করে। 20 বছর তরুণ খসরু তখন পালিয়ে গিয়েছিল আর্মেনিয়াতে, ফলে সেবার শিরিনের সাথে দেখা হয়েছিল খসরুর। কিন্তু শিরিন তার অবস্থান থেকে সরে এসেছিল এবং বিয়ের জন্য শর্ত দিয়েছিল এই যে খসরু যেন তার রাজ্য পুনরুদ্ধার করে। শর্ত পূরণের জন্য খসরু কনস্টান্টিনোপলের সম্রাটের রাজ্যে গিয়ে তার কাছে সাহায্য চান রাজ্য পুনরুদ্ধারের জন্য। সম্রাটও তৎক্ষণাৎ শর্ত জুড়ে দিলেন সাহায্যও তিনি করবেন যদি খসরু সম্রাটের মেয়ে মারিয়ামকে বিবাহ করে, আর যতদিন মারিয়াম জীবিত থাকবে ততদিন খসরু আর কাউকে বিয়ে করতে পারবে না। সার্বিক পরিস্থিতির বিবেচনায় খসরু সম্রাটের শর্ত মেনে নিয়েছিল, তাই 591 সালে সম্রাটের সহায়তায় নিজের রাজ্য উদ্ধার করতে পারলেও শিরিনকে সে হারালো। সদ্য বিবাহিতা স্ত্রী মরিয়ামও নিশ্চিত করল যেন শিরিন থেকে খসরু বহু দূরে থাকে। এমন সময় দৃশ্যপটে আগমন ফরহাদ নামের আর্মেনিয়ার এক ভাস্করের। তার সুনাম ছিল পাথরের খোদাই করে ভাস্কর্য নির্মাণের জন্য। শিরিন খোঁজ করেছিলেন পাহাড় থেকে প্রাসাদ পর্যন্ত সরাসরি কোনো তরল পরিবাহক সুরঙ্গ বানাবার জন্য কাউকে, যেন তিনি সহজে দুধ আনতে পারেন। প্রথম দর্শনে ফরহাদ প্রেমে পড়ে যায় শিরিনের। তাকে খুশি করতে দুধের ছোটখাটো খাল বানিয়ে ফেলেন তিনি প্রসাদের কাছে। খুশিও শিরিন তাকে তার কানের দুল উপহার দেন। ফরহাদ শিরিনকে নিয়ে কবিতা আর প্রেমপত্র লিখতে শুরু করলেন। তার এই প্রেমের খবর চাউর হয়ে গেল রাজ্য জুড়ে, কিন্তু এ খবর খসরুর কানে পৌঁছালো রেগে গেল তিনি। সে করেই হোক ফরহাদকে সরাতেই হবে রাস্তা থেকে। ফরহাদকে তিনি তলব করলেন রেহিস্তানের পাহাড়ের পাথর কেটে সিঁড়ি নির্মাণের জন্য। রেহিস্তানের পাহাড় কাটতে পারলেই ফরহাদ শিরিনকে বিয়ে করতে পারবে এমন শত্রু খসরু জুড়িয়ে দেয়। মোটামুটি অসম্ভব কাজ, যার মানে তাকে দূরে থাকতে হবে শিরিন থেকে। তবে এ কাজ শুরু করবার আগে পাহাড় খোদাই করে ফরহাদ শিরিনের চেহারা বানিয়ে ফেলে। কাজ চলাকালীন ফরহাদের কাছে খসরু দূত পাঠিয়ে জানালো শিরিন মারা গেছে। ফরহাদ এ কথা শুনে মনের কষ্টে সে পাহাড় থেকে লাফ দিয়ে মারা যায়। কিন্তু খসরু ইচ্ছে করে তাকে মৃত্যু সংবাদ দিয়েছিল, আসলে শিরিন মারা যায়নি, ছিলেন বহাল তবিয়তেই। ফরহাদের মৃত্যুতে খসরু শোকাবহত পত্র দিলেন শিরিনকে। এই ঘটনার পরপর শিরিন গোপনে বিষ পান করে মেরে ফেলেন খসরুর স্ত্রী মারিয়ামকে। এ নিয়ে চলল শিরিন আর খসরুর পত্র চালাচালি।
খসরু শিরিনকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ইস্পাহানের শেকার নামের এক মেয়ের প্রেমে পড়ে যান, তার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করেন। শেকারের আবির্ভাব খসরু শিরিনের মিলনকে বিলম্বিত করে, তবে এক পর্যায়ে দৃশ্যপট থেকে বিদায় নেয় শেকার। অবশেষে খসরু যান শিরিনের প্রাসাদে। শিরিন যখন দেখলেন খসরু মাতাল অবস্থায় আছেন, তখন তিনি তাকে ঢুকতেই দিলেন না। শেকারের সাথে দহরম মহরম নিয়ে তাকে তিরস্কার করে তাকে বের করে দেন শিরিন। ব্যর্থ মনোরথে নিজের প্রসাদে ফিরে আসে খসরু। একের পর এক বিরচিত কার্যকলাপ করে খসরু চেষ্টা করতে থাকে শিরিনের মন জয় করবার। এক পর্যায়ে শিরিন রাজি হয় তাকে বিয়ে করতে। ওদিকে খসরু ও প্রয়াত মরিয়মের ছেলে শিরুয়া নিজেও ছিলেন শিরিনের প্রেমে মগ্ন। পিতা খসরুকে খুন করে নিজে রাজা হয়ে যান শিরুয়া। এরপর শিরিনের কাছে দূত পাঠানো জানিয়ে যে এক সপ্তাহ পরে তাকে সে বিয়ে করবে। শিরুয়ার সাথে বিয়ে ঠেকাতে শিরিন আত্মহত্যা করে। খসরু আর শিরিনকে একই কবরে সমাহিত করা হয়। খসরু শিরিনের উপাখ্যান এখানেই শেষ। সেলজুক সুলতান আর সালান শাহ অনুরোধ করেছিলেন কবি নিজামীকে একটি রোমান্টিক মহাকাব্য রচনা করতে। তখন নিজামও এই খসরু শিরিনের গল্প বেছে নেন। তবে এ কাজে তিনি ইতিহাস থেকে কেবল চরিত্রগুলো ধার করেন, কাহিনী রচনা করেন নিজের মতো আর কিছুটা শাহনামা থেকে নিয়ে। নিজামী নিজের মতে এই গল্পটি পৃথিবীর সবচেয়ে মধুর গল্প। উপমহাদেশে শিরিন নামটি অনেক ক্ষেত্রে শিরিতে পরিণত হয়, আর গল্পের প্রধান প্রেমিক যেখানে খসরু সেখানে ফরহাদের সাবপ্লটটি বেশি জনপ্রিয়তা পায়। তাই খসরু ওয়া শিরিন এখানে জনপ্রিয় শিরি ফরহাদ নামেই। ঐতিহাসিক বাস্তবতা বলছে শিরিন ছিলেন খ্রিস্টান। জরথুস্ত্র ধর্মে খ্রিস্টান বিয়ে করা বৈধ ছিল না, তবুও খসরু তাকে বিয়ে করে। ইতিহাস অনুযায়ী খসরু বলেছিলেন, আমার স্ত্রীদের মাঝে আমি তার প্রতি বেশি অনুরক্ত, তার প্রতি সম্মানার্থে আমি আমার ধর্মের আইন উপেক্ষা করেছি, সে আমারই। খসরু শিরিনের সম্মানার্থে ইরানের করমানশাহ প্রদেশে কাশ্রে শিরিন শহরের নাম রাখেন, যার অর্থ শিরিনের প্রসাদ। 2006 সালে আদমশুমারি মাফিক এ শহরে 3,893 পরিবারের বাস। গল্পের খসরু যদিও শিরিনকে বিয়ে করতে পারেননি, আসলে কিন্তু তারা বিবাহিতই ছিলেন। বাহারাম চবিন যখন খসরুকে উৎখাত করেন, তখন শিরিন নিয়েই খসরু পালিয়ে যান সিরিয়াতে। বাইজেন্টাইন সম্রাট মরিস তাদেরকে নিরাপত্তা দিতেন। 591 সালে খসরু রাজ্য পুনরুদ্ধার করলে শিরিন পারস্যের রানী হন, তবে পারস্যের সংখ্যালঘু খ্রিস্টানদের প্রতি তার দরদ ছিল বেশি। 614 সালে বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে পারসিকরা ট্রু ক্রুশ অধিকার করে। ট্রু ক্রুশ হলো খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী সেই ক্রুশ কাষ্ঠ যাতে শিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ করা হয়। শিরিন সেই ক্রুশ রাজধানীতে নিয়ে আসেন, নিজের প্রসাদে রাখেন। 628 সালে শিরিন মারা যান। খসরু একই বছর মারা গিয়েছিলেন। 628 তারিখে খসরুর ছেলে শিরুয়া রাজধানী দখল করে খসরুকে বন্দী করে। এরপর নিজের নাম রাজা দ্বিতীয় কাভাত ঘোষণা করে নিমি রাজ্যের অধিকারী নেন। এরপর নিজের সব ভাই ও সৎ ভাইদের হত্যা করবার আদেশ জারি করেন তিনি। খসরুর প্রিয় পুত্র মর্দান শাহকেও হত্যা করা হয়। 3 দিন পর কাভাত বাবা খসরুকে হত্যা করার আদেশ দেয়। তাকে ধীরে ধীরে তীর মেরে হত্যা করা হয়। রাজত্ব দখল করে শত্রু বাইজেন্টাইনদের সম্রাট হিরাক্লিয়াসের সাথে শান্তি চুক্তি করে ফেলে। সে ট্রু ক্রুশ থেকে শুরু করে বন্দী বাইজেন্টাইন সেনাদেরকেও ফিরিয়ে দেয়। এর ফলে পারস্যের শাসনালী ও সাম্রাজ্যের পতন শুরু হয়, আর হিরাক্লিয়াস বিজয় বেশে কনস্টান্টিনোপল ফিরে যায়। ইসলামী ইতিহাস ও আদিশাস্ত্রে খসরুকে আরবিতে কিসরা ডাকা হয়। হুদাইবিয়ার সন্ধির পর 628 সালে ইমাম সাল্লামের ইসলাম আহ্বান জানিয়ে খসরু পারদেশকে পত্র লেখেন, যে পত্র নিয়ে যান সাহাবি আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে কাসির রচিত ইতিহাস গ্রন্থ থেকে বিদায় ওয়ান নিহায়া সম্পর্কে ঘটনার বিবরণ রয়েছে। পত্রে লেখা ছিল, এ পত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এর পক্ষ থেকে পারস্যের মহান সম্রাট কিসরার প্রতি, যারা সত্য কঠিন পথের অনুসরণ করেছে এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের প্রতি সালাম। আমি আপনাকে মহান আল্লাহর আহ্বান দ্বারাই আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই আমি গোটা মানব জাতির প্রতি আল্লাহ রসুল হিসেবে এসেছি, যাতে যারা জীবিত আছে তাদেরকে সতর্ক করতে পারি এবং অবিশ্বাসীদেরকে আল্লাহর বাণী সত্যে পরিণত হওয়ার ব্যাপারে সতর্ক করতে পারি। আপনি ইসলাম গ্রহণ করুন, শান্তি ও নিরাপদে থাকুন। যদি আপনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে এই মাজুসীদের অগ্নি উপাসক সকল পাপ আপনার উপর বর্তাবে। পত্রবাহক সাহাবি চিঠি পুরো পড়ে শেষ করবার আগেই খসরু চিৎকার করে ওঠে আর চিঠিটি ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ফেলে। বলে, দেখো অবস্থা, সে আমার নামের আগে নিজের নাম লিখেছে। প্রসাদ থেকে সাহাবি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে এরপর বের করে দেওয়া হয়। তিনি মদিনা উপস্থিত হয়ে ঘটনা জানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসরা অথবা খসরু তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিল। খসরুর অধীনস্থ ইয়ামেনের গভর্নর ছিল বাজান, তবে ইসলামী ইতিহাস বইগুলোতে তার নাম বাজান উচ্চারণ হয়েছে। তিনি ইয়ামেনের সানা থেকে শাসন করতেন। খসরু বাজামদেরকে নিতেই যান পত্র মারফত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দরবারে হাজির হবার নির্দেশ। বাজামের নিকট থেকে পত্র নিয়ে দুজন লোক আগমন করে মদিনাতে, যেখানে লেখা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খসরু দরবারে গমন করেন।
তায়েফ ও মক্কাবাসীরা যখন জানতে পারল যে খসু স্বয়ং মুহাম্মদ সাল্লামের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে, তখন তাদের মাঝে খুশি ছড়িয়ে পড়ল। দুই ব্যক্তির একজন, যার নাম ছিল আবু জুওয়াহ কিংবা বাবুয়ে, নবী সাল্লামের সাথে কথা বললেন। তারা জানালেন, এটা শাহান শাহ রাজাদিরাস কিসরার নির্দেশ। আপনি আমাদের সাথে না গেলে আপনি ইতিমধ্যে জেনে নিয়েছেন যে এটা হবে আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য, দেশের জন্য মারাত্মক বিপর্যয় ধ্বংসের কারণ। নবী সাল্লাম উত্তরে বললেন, তোমরা ফিরে যাও, কাল এসো আবার। এরপর তারা দুজন এলে নবী সাল্লাম তাদের জানালে, খসুর বৃদ্ধ আল্লাহ তার ছেলে শিরুয়াকে আধিপত্য দিয়েছেন, সে তার পিতাকে অমুক মাসে অমুক রাত্রিতে হত্যা করেছে। তারা বলল, আপনি জানেন এসব কি বলছেন, আমরা এর প্রতিশোধ নেব। আপনার এর মন্তব্য আমরা জানাবো ইয়েমেনের শাসক ভাসামকে। নবী সাল্লাম বলেন, হ্যাঁ জানাও, আর তোমরা তাকে বলে দিবে আমার প্রচারিত ধর্ম ও আধিপত্য কিসরার মতো খ্যাতি লাভ করবে আর পৃথিবীতে আনাচে কানাচে পৌঁছাবে। এটাও তাকে বলবে, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার রাজত্ব আধিপত্য তোমার হাতেই থাকতে দেওয়া হবে। সেনা রূপ খচিত কোমরবন্দ উপহার হিসেবে তাদের প্রদান করা হলো, যেটা অন্য কোনো এক রাজার পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। ইয়েমেনে পৌঁছে তারা দুজন ঘটনা খুলে বলল ভাজামকে। ভাজাম বলল, খবর সত্য হলে তিনি আসলেই রাসূল, আর মিথ্যে হলে আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নিব। কিছুদিনের মাঝে শিরুয়ার কাছ থেকে পত্র এলো বাজামের কাছে, সেখানে লেখা, আমি খসরুকে হত্যা করেছি আর তা করেছি পারস্যবাসীদের স্বার্থেই। তোমার কাছে যখন আমার চিঠি পৌঁছাবে তখন তুমি তোমার লোকদের থেকে আমার আনুগত্যের শপথ গ্রহণ করবে, আর ওই ব্যক্তির কাছে যাবে যাকে খসরু পত্র লিখেছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের কাছে। এ ব্যাপারে আমাদের পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত তাকে বিরক্ত করবে না। আল বিদায় ইতিহাস গ্রন্থ অনুযায়ী এ চিঠি পাবার পর বাজাম বলে ওঠে, নিশ্চয়ই ইনি আল্লাহর রাসূল। এরপর তিনি ইসলাম গ্রহণ করে। ইয়েমেনের পারস্যিক কর্মকর্তারা সবাই ইসলাম কবুল করেছিল। উল্লেখ্য, 628 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 6 মাসের মতো শিরুয়া কাভাত নাম নিয়ে রাজত্ব করেছিল। এরপর মারা যায় প্লেগ রোগে। তার 8 বছরের ছেলে এরপর রাজা হয়, নাম হয় তৃতীয় আর্দাশির, যার প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত অভিভাবকত্ব গ্রহণ করেন স্বয়ং সম্রাট হিরাক্লিয়াস। সম্রাট হিরাক্লিয়াসকেও পত্র প্রদান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি তিনি সম্মানের সাথে গ্রহণ করেন। এতে গেল ইতিহাসের কথাবার্তা। তবে নিজামীর উপাখ্যান বিষয়ে এটুকু বলতে হয়, ঐতিহাসিক চরিত্র নিয়ে লিখিত এ কাব্যের যতটা না ভালোবাসা কেন্দ্রিক তার থেকে বেশি যেন স্বার্থ চরিতায়ন। মারিয়ামকে যেমন শিরিন সরিয়ে দেন দুনিয়া থেকে, তেমনই ফরহাদকে সরিয়ে দেন খসরু। কিন্তু দুজনের কেউ কারো হননি, অন্তত গল্পে হননি, বাস্তবে তারা ছিলেন স্বামী স্ত্রী। ইতিহাসের সাথে উপাখ্যানের পার্থক্যটা এখানেই।